হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বরাবরের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে দেখাবো কীভাবে একটি পেয়ারা গাছ কলপ করতে পারবেন, ডাল থেকে কলপ করতে পারবেন। আর ডাল থেকে কলপ করার সুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি পেয়ারা ধরে, তার জন্য আমরা ডাল থেকে কলপ করে থাকি। তো আপনারা যদি এই রকম ভিডিও পছন্দ করে থাকেন তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলে আরও অনেক ধরনের প্রজাতির কলপ করা আছে, নিচ থেকে তারা গোপন করতে হয়, সব কিছুতে আছে। আজকে আমি দেখাবো কীভাবে গাছ কলপ করতে হয় পেয়ারা গাছ। আমরা তো প্রথমে 2 ইঞ্চি মতন ডালের চামড়া চেঁচে চেঁচে তুলে নেবো। তো আপনারা দেখুন ভিডিওতে কেমন করছি, তারপরে দেখুন একটি গ্রাফটিং এর, এটা হচ্ছে মূলত গ্রাফটিং এর পাউডার। আপনারা বাজারে গিয়ে এতে সংরক্ষণ করতে পারবেন, আপনারা বললে আপনারা পেয়ে যাবেন আপনাদের শহরে। এটাকে আমরা গুছিয়ে গুছিয়ে লেগে দিই। তারপর আমরা একটি ওয়ান টাইম গ্লাস নিয়ে নিই। গ্লাস নিলে সুবিধা কি, পানি দিলে পানিটা একটু আটকে থাকে, কারণ ওর জন্য শুকায় যায় না, তার জন্য গ্লাসটা ব্যবহার করে থাকি। এরকম মাঝখান থেকে কেটে নেবেন গ্লাসটা, কাটার পরে দেখুন কীভাবে সেটিং করতে হয়, এভাবে সেট করে নেবেন কাটা জায়গা নিচের অংশের মধ্যে। আর পরে না যাওয়ার জন্য আমরা টেপ ব্যবহার করি। টেপটা না লাগালে আপনাদের হেড ফাঁকা থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, টেপটা লাগিয়ে দিলাম। এখন আমরা দোয়াশ মাটি দেখুন সংরক্ষণ করে নিচ্ছি, কিছু জৈব সার মিক্স করে নেবেন সাথে, তাহলে ভালো। আমরা দোয়াশ মাটির সাথে জৈব সার আগে থেকে মিক্স করে নিয়েছিলাম, এখন আমরা এগুলো গ্লাসের মধ্যে দিয়ে চেপে চেপে দেবেন, ভালো করে চেপে দেবেন। পুরো গ্লাসটা ভরে দেবেন চেপে চেপে। তারপরে একটু পানি দিয়ে দেয়, মাটিটা না শুকিয়ে যায়। দেখুন মূলত আমার গ্রাফটিং করা শেষ। তা আপনাদেরকে আমি আবার 40 দিন পরে দেখাই এরকম ডালের শিকড় গজি কিনা। মাত্র 40 দিনের মাথায় আমার ডাল দেখুন গ্লাস ভরে গেছে শিকড়ে। আপনারা চাইলে খুব সহজেই একটা বাচ্চাও চাইলে গ্রাফটিং করতে পারবে। আমার প্রসেসগুলো ফলো রাখছে, আপনারা অবশ্যই গ্রাফটিং সাকসেসফুল হবে। এখন এটাকে আপনারা চাইলে যেখানে ইচ্ছে লাগাতে পারেন। প্রথম অবস্থায় টপে সংরক্ষণ করা ভালো, কারণ সরাসরি লাগাইলে হয়তো অনেক সময় গাছটা মারা যেতে পারে, তার জন্য আমরা টপে রেখে ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে পারেন। তারপরে কিছুদিন পরে যদি গাছটাকে রোপণ করেন তো গাছটা নষ্ট হবে না, আপনার পরিশ্রমটা বিফলে যাবে না। তো আমরা এখন ডালটাকে কেটে আমি টপের ভিতরে লাগিয়ে দেব, আপনাদের ইচ্ছে বলে দিলাম আগের থেকে। তো আপনারা চাইলে এভাবে খুব সহজে গ্রাফটিং করতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিও পেয়ে যান। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। এখন এখানে আল্লাহ হাফেজ।